হচ্ছে তাই। এদের ব্যাপারে মন্তব্য করা বড় দুরূহ। একটা রাজনৈতিক দল 73 বছর বয়সে কতবার নাম পরিবর্তন করেছে দেখেন। প্রথম জন্মের সময় নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, তাই না? তারপরে হলো কি আওয়ামী লীগ, তারপরে হলো কি বাকশাল, তারপরে আবার বললো থুক্কু বাকশাল না আবার আওয়ামী লীগ। তা একটা একটা দলের যদি নিজের নামই পরিবর্তন হয় চারবার, এখান থেকেই তো বোঝা যায় তাদের মানসিকতা কি। বিএনপির 43 বছরে তো বিএনপির নামটা একবারের জন্য পরিবর্তন হয় নাই এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই, আশঙ্কাও নাই ইনশাআল্লাহ। সুতরাং পার্থক্যটা যেখানে পরিষ্কার সেখানে এই অসম্মান নিয়ে আলোচনা করার আমাদের অন্তত কিছু নেই, কিন্তু আওয়ামী লীগের ভান্ডারে অনেক কিছু আছে, কারণ এইটাকে পুঁজি করেই তাদের জন্ম এবং বেড়ে ওঠা। একজন গবেষক ধরেন, তার নাম হাবু। হাবু কি করলো, একটা তেলা পোকা ধরলো, তেলা পোকা ধরে তেলা পোকার এক পা কাটলো, কেটে বললো যা বেটা দৌড়া, তেলা পোকা দৌড় দিল। তারপরে আবার ধরলো, ধরে দুই পা কেটে দিল, বলে যা বেটা দৌড়া, তেলা পোকা আবার দৌড় দিল। তারপরে ধরে তৃতীয় পাটা কাটলো, কাটার পরে বললো যা দৌড়া, তেলা পোকা আরো দৌড়লো গতি একটু কম। এরপরে চারটি পাই কেটে দিল, কেটে দেওয়ার পর জোরে বললো আরে বেটা দৌড়া, তেলা পোকা তো আর দৌড়তে পারে না, চার পা হয়তো কেটে দিয়েছে। হাবু কি করলো, এটার ইকুয়েশন সাজালো, তার থিসিস শেষে লিখলো তেলা পোকা আর চারটি পা কেটে দিলে সে আর কানে শুনতে পায় না। বুঝেছেন তো? অনেক সময় অনেকে বলেছেন না সরোয়ারটির বডিগার্ড ছিল অমুকে, সে এখন জাতীয় নেতৃত্ব পেয়েছে, বলেছে বয়স্করা জানেন কার সম্পর্কে বলেছে। আমি বলেছি না অসম্মানজনক কথা বলতে চাই না করতপক্ষে, সেই জন্যে শাহেদ আলীকে কারা পিটিয়ে মেটেছিল মেরেছিল জাতীয় সংসদের মধ্যে, মওলানা ভাসানীকে কারা অপদস্থ করেছে, কারা তাকে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য করেছে, ন্যাপ প্রতিষ্ঠা করতে বাধ্য করেছে, ডক্টর কামাল হোসেনের মতো লোক আওয়ামী লীগে থাকতে পারে নাই, কাদের সিদ্দিকীর মতো লোক আওয়ামী লীগ করতে পারে নাই, শাহজাহান সিরাজ আসম আব্দুর রব আওয়ামী লীগ করতে পারে নাই, তাজউদ্দিন আহমেদ করতে পারে নাই, তারপরে আপনার অ্যাডভোকেট ফজলুল হক পারে নাই, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ পারে নাই, সবশেষে এসে মাহমুদুর রহমান মান্না পারে নাই, সবশেষে এসে আমাদের ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব সেও পারে নাই। অর্থাৎ এই হচ্ছে একটা অসম্মানিত ব্যক্তিদের দল, একটা অভিশপ্ত রাজনৈতিক দল, যেখানে কোনো ভালো মানুষ সৃজনশীল কোনো মানুষ টিকতে পারে না। কারণ যেখান থেকে কুশিক্ষা দেওয়া হয় সে কুশিক্ষার ফলাফল যতদূর পর্যন্ত যায় সেখানেই তো সেটা সংক্রমিত হয়। গ্রামে এখনো যাদের বসবাস আছে অথবা ঢাকা শহরের কোনো কোনো জায়গায় এখন শোনা যায় কিনা আমি জানি না, আগে শোনা যেত শিয়ালে প্রথমে একটি শিয়ালে ডাক দেয় দেখবেন রুক্কা হুয়া বলে, এরপরে কি সমবেত কণ্ঠে ওই সংগীতটা বাড়তেই থাকে, কাওয়ালের মতো বাড়তে থাকে। আওয়ামী লীগের নেতাদের কাজগুলো কি, টিকা দেওয়ার অনুষ্ঠানে যাবে করোনার টিকার, সেখানে টিকা দিতে গিয়ে বিএনপিকে গালি গালাজ শুরু করে দেবে, শিক্ষকদের সম্মেলনে যাবে গিয়ে বিএনপিকে গালি গালাজ শুরু করে দেবে, কোনো একটা জাহাজ উদ্বোধনে যাবে, কোনো একটা প্রকল্প উদ্বোধনে যাবে, সেখানে গিয়ে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান যে কোনো একজনের ডায়েরি খুলে বসবে, তাকে সাপ সাপান্ত করবে, গালি গালাজ করবে, জানাজার নামাজে গেলে সেখানেও গালি গালাজ করবে। আর কথাবার্তায় যে এরা কতটা বেসামাল সেটা তো আমি বলেছি আপনাদেরকে। একজন প্রতিমন্ত্রী, খুব দাপুটে প্রতিমন্ত্রী, এখন আপনার প্রেসিডিয়ামের সদস্য, তিনি এই যে হাইকোর্ট মসজিদে রেখে না আমাদের যে জাতীয় ঈদগাহ, সেই ঈদগাহ ঈদের জামাতের আগের দিন মাঠ পরিদর্শনে গিয়েছেন, সাংবাদিকরা দাঁড়িয়েছিল, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন যে আগামীকালকের ঈদ উল ফিতরের নামাজে জানাজা। তখন পাঁচ থেকে তার সচিব বলল স্যার কি বলছেন, বলে না না সরি সরি, আগামীকালকে ঈদুল, আগামীকালকে পবিত্র ঈদুল আজহার নামাজে জানা যা, আবার বল প্রতিবারই কিন্তু নামাজের মানে জামাতের নামাজে জানা যা পড়ে ফেলতেছে। পাঁচ থেকে আবু আলম শহীদ খান সচিব আবার বললেন স্যার কি বলতেছেন আপনি, তৃতীয়বার থুকু দিয়ে সে বললো যে না দুঃখিত, আগামীকালকে পবিত্র ঈদুল ফিতরের জামাত অমুক সময় অনুষ্ঠিত হবে। তাই যারা নামাজে জামাতের পর্যন্ত নামাজে জানাজা পড়ায় তারা কখন কি বলে এটা তো বোঝা মুশকিল।
বোঝা মুশকিল না এটা অবশ্যই মুশকিল এবং একটা সময় অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মুহিত সিলেটে দাঁড়িয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন সম্পর্কে বলেছিলেন যে বিসিএল ইজ দি অর্গানাইজেশন অফ বাস্টার্ডস কোটান কোট আমি বলছি কোটান কোট একটাও আমার কথা না আমি বলেছি আমি কোনো অসম্মানজনক কথা বলবো না বরিশালের মাইজুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে গোটা জাতিকে জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের এমপি পঙ্কজ কুমার দেবনাথ তার নিজের গাড়ি বিহঙ্গ পরিবহনে একটার পর একটার আগুন লাগিয়ে প্রধানমন্ত্রীর অনুকম্পা নিয়েছেন তাকে খুশি করেছেন ওই যে সেই 2013-14 আন্দোলনে যে আগুন সন্ত্রাসের কথা হাসানুল হক ইনু বলে সেটার ইনুর পক্ষে প্রমাণ হলো এটাতে কারা করেছে এবং এখানে দুটো জিনিস খেয়াল করবেন আওয়ামী লীগের নেতা বলছে আওয়ামী লীগের এমপির বিপক্ষে জেলা চেয়ারম্যান বলছে এমপির বিপক্ষে এবং সেখানে দুটো কথা খুব অর্থবোধক কথা তিনি বলেছেন যে আগুন তো দিয়েছিলেন দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সহানুভূতি নিয়েছেন তার কাছ থেকে এমপি পদ বাগিয়ে নিয়েছেন অর্থাৎ গাড়িতে আগুন দিয়ে যদি বিএনপির নাম বলা যায় তাহলে প্রধানমন্ত্রীকে খুশি করা যায় তো এই যার মানসিকতা তার কাছ থেকে ভালো কথা কিভাবে আশা করেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আমি বলবো আপনি এশিয়ান টাইমসের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সেটা পড়েন পরবর্তীতে এটা আবার রিপ্রিন্ট করেছে বাংলাদেশের বিচিত্রায় 1984 সালে সেটা পড়েন যেখানে আপনার স্বামীর একটি সাক্ষাৎকার আছে ডক্টর ওয়াজেদ মিয়া তিনি বলেছেন যে 1971-এ জিয়াউর রহমানের কণ্ঠের স্বাধীনতার ঘোষণা আমি এবং শেখ হাসিনা একত্রে বসে শুনেছি এবং সেটা আমাদেরকে সহ গোটা জাতিকে উত্তেজিত করেছে আপনার স্বামী বলেছেন এই জন্যই বোধ হয় ডক্টর ওয়াজেদ মিয়া জীবিত থাকা অবস্থায় আপনি কখনো বলেন নাই যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে নাই উনি চলে গেছেন এখন বলছেন কারণ ওই সাক্ষী দেওয়ার তো আর কেউ নাই কিন্তু ইতিহাস যারা ধারণ করে তারা এগুলো খুঁজে খুঁজে বের করেছে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কিনা এই সার্টিফিকেট আপনার দেওয়ার প্রয়োজন নাই আর আপনার কথার উত্তর দিতেও আমি রাজি না উত্তর দিতেও আমি রাজি না আমার রুচিতে এটা বাধে রুচিতে বাধে ওই যে একজন গেছেন বন্ধুর সঙ্গে গল্প করতে গিয়ে খুব গোমড়া মুখ করে বসে আছেন তা জিজ্ঞেস করলো তোর কি হয়েছে মন খারাপ কেন কার বলিস না এত কষ্ট করে গিয়ে দুই টনের একটা এসি কিনে নিয়ে আসলাম বাসায় এসে ওজন করে দেখি যে ওটা 41 কেজি দুই টন না বেটা আমাকে এইভাবে ঠকালো তো শেখ হাসিনা সারাক্ষণ চিন্তায় থাকে বিএনপি তাকে কিভাবে ঠকালো বিএনপি তাকে কিভাবে ঠকালো 91 সালে কলকাতায় গিয়ে দমদম এয়ারপোর্টে বললেন বিএনপি নাকি 10টি আসন পাবে সর্বোচ্চ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব হল বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন আপনি ঢাকায় নির্বাচন করলেন মেজর মান্নানের কাছে হেরে গেলেন সাদেক হোসেন খোকার কাছে হেরে গেলেন কোন রকমে বাপের বাড়ি গোপালগঞ্জে গিয়ে ওইখানে একটা খুঁটি ধরে কোন রকম টিকে গেলেন বেগম খালেদা জিয়ার ইতিহাসে তার রাজনৈতিক ইতিহাসে নির্বাচনে পরাজয়ের কোন রেকর্ড নেই সাংবিধানিক ভাবে কখনো 5টি আসনে কখনো 3টি আসনে প্রতিবার বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন তো সেই যে আপনার মনের জ্বালা এই জ্বালা নেভানোর দায়িত্ব তো জাতি নেয় নাই আপনার সেই প্রতিহিংসা নেভানোর দায়িত্ব তো জাতি নেয় নাই নেয় নাই বলেই আপনি যা খুশি তাই বলেন এবং এই জন্যে সাদেক ভাই এখানে বলেছেন রং হেডের প্রশ্ন সেই রায়টি দিয়েছিল আর হাইকোর্টের একটি বেঞ্চ 3 জন বিচারকের সমন্বয়ে এবং মজার ব্যাপার হলো সেই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ আজ পর্যন্ত আপিল করে নাই তারা মেনে নিয়েছে আপিল করে নাই তার অর্থ মেনে নিয়েছে তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের আরপিও অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী কোন রং হেডেড মানুষ নির্বাচনই করতে পারে না প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটাই করার অধিকার তার নেই কিন্তু এই বিচার কার কাছে চাইব কার কাছে চাইব সে বিচারালয় কোথায় এই জায়গাটাই হচ্ছে সমস্যা আমরা কাউকে অসম্মান করতে চাই না বলেই বেগম খালেদা জিয়া শেখ মুজিবের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে চাই না বলেই তারেক রহমান শেখ মুজিবের মাজার জিয়ারত করেন আমাদের সকলকে সাথে নিয়ে আর আপনারা ব্রিজ জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ব্রিজ তোলা থেকে শুরু করে সমস্ত কুকৃতি গুলো এখন পর্যন্ত করছেন একটাই রাজনীতির পুঁজি ছিল আপনাদের আবেগের রাজনীতি অত্যন্ত স্পষ্টকাতর পুঁজি শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার সেটা করে ফেলেছেন আপনাদের পুঁজি শেষ এখন আর কোনো পুঁজি নেই যে কারণে এক কথা কুকথা বলে পরিমণি সোনামণি জাদুমণিদেরকে
দিয়ে নানা রকমের নাটক তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চাচ্ছেন। আর কথায় কথায় ভয় পেয়ে যান। ওবায়দুল কাদের সাহেব তো নোয়াখালীর আওয়ামী লীগের নেতারা বলেছেন যে একটু ক্ষমা দেন, একটু ক্ষমা দেন, দেখেন না পত্রিকায় এই ভাষায় ইত্তেফাকে নিউজটা এসেছে। কোটান কোল আওয়ামী লীগের সভাপতি নোয়াখালী জেলার তিনি বলেছেন যে নেতা একটু ক্ষমা দেন, নিজের ভাইকে থামান। আর নিজের ভাই কি বলছে যে যদি কোন রকম একটু নিরপেক্ষ নির্বাচন হয়, কোন রকম নিরপেক্ষ, তাহলে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের এমপিরা নাকি পেছন দিক থেকে পালাবার দরজা পাবে না। বলেছে না কাদের মির্জা এটা? কাদের মির্জা মারে আর এক মির্জাকে, সেই মির্জা মারে আর এক মির্জাকে, এই তো চলছে। কিসের শোকের মাস? শোকের মাসে কালকেও গোলাগুলি হয়েছে আপনার দলের দুই পক্ষের মধ্যে, প্রতিদিন অসংখ্য মানুষ আহত হচ্ছে আপনার দলের মানুষদের মধ্যে। আপনি নিজে বলেছেন যে আপনার পিতা ফোন করেছিল, আপনার 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে ফোন করেছিল তোফায়েল আহমেদকে, আব্দুর রাজ্জাককে, তারা আসে নাই। শফিউল্লাহ বলছে শেখ সেলিম খুনি, শেখ সেলিম বলছে শফিউল্লাহ খুনি, হাসানুল্লাহ কিনু বলছে শেখ সেলিম নিজের ভাই এবং নিজের মামার লাশ রেখে সেদিন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে কি করছিল। আপনারা আগে এই প্রশ্নের জবাব দেন, তারপরে অন্য কথা। সোশ্যাল মিডিয়ায় অনেক বন্ধুরা দেখেছে, তরুণদেরকে উদ্দেশ্য করে বেশি বলছি, নিশ্চয়ই অনেক কারণে কারণে চোখে পড়েছে যে একটা মোটা তাজা লোক আর একটা কোনো রকম পাতলা লোককে ক্রমাগত মারছেন। তো পাতলা লোকটা মাঝে মাঝে দুই একটা মার ফেরত দিচ্ছেন, না পেরে পাতলা লোকটা যখন ধস্তাধস্তি শুরু করলো তখন মোটা লোকটা জিতে গেল। কিন্তু জিততে গিয়ে দেখা গেল যে মোটা লোকের লুঙ্গি খুলে পড়ে গেছে। দেখেছেন অনেকে এটা? তারপরেও তারা করছে ওকে, তখন ওই পাতলা লোকটা দৌড় দিল, মোটা লোকটা পিছনে পেছনে তারা করছে, কিন্তু নিচে তার পুরো শরীর হলো জন্মদিনের পোশাক, আর কিছু নাই। তা আওয়ামী লীগ এখন বিএনপিকে ধরতে ধরতে মারতে মারতে এমন অবস্থা হয়েছে কাপড় চাপড় কোথায় গেছে কিন্তু কোনো দিশা নেই, কোনো দিশা নেই। আওয়ামী লীগ এখন প্রমাণ করতে চাচ্ছে যে তারা হচ্ছে একমাত্র বাংলাদেশে হালাল সাবান। মনে আছে আপনাদের একটা সময় বাংলাদেশে একটা সাবানের বিজ্ঞাপন হতো যে একমাত্র হালাল সাবান হচ্ছে অ্যারোমেটিক সব? আমি যখন চিন্তা করতাম যে সাবানের আবার হারাম হলাল কি, পরবর্তীতে দেখলাম যে ওই কোম্পানি ব্যাখ্যা দিচ্ছে যে হালাল হচ্ছে সেইটা যে এই সাবানের মধ্যে কোনো শুকরের চর্বি নাই, এটা ভেজিটেবল দিয়ে তৈরি করা হয়। তা আমি যে প্রমাণ করতে চাই বাংলাদেশের টাকার পিছে যেভাবে লেখা থাকে চাই বাবা তুই হার ভারতকে দিতে ভাবতে থাকিবে, সেই রকম করে প্রমাণ করতে চায় যে বাংলাদেশে একমাত্র বিধিবদ্ধ এবং নিয়মমাফিক সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আর সব হচ্ছে হারাম। তো সেটা তো মানুষ মানবে না, ইতিহাস সেই কথা বলে। ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানের কন্যা শিক্ষা নিতে চান না, অশিক্ষা কুশিক্ষায় বেড়ে ওঠার মধ্য থেকে যেটা তিনি পেয়েছেন সেইটাই তিনি বিতরণ করছেন এবং সেটাই স্বাভাবিক। তো এটাকে ঠেকাতে যাওয়ার আমাদের কোনো দরকার নেই, আমরা আমাদের নির্মোহ ইতিহাসটাকে তুলে ধরতে চাই। সেই নির্মোহ ইতিহাসের মধ্য থেকে আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক থাকবেন এই কারণে যে এদের একটা অভ্যাস আছে, এদের একটা অভ্যাস আছে, এদের সঙ্গে আপনি তর্কে গলাবাজিতে কখনো পারবেন না। আওয়ামী লীগের অসংখ্য সংগঠনকে তারা বলেছে যে এগুলো আমাদের সহযোগী সংগঠন না, তরকারি লীগ, প্রচার লীগ, ডুবুরি লীগ, উদ্ধারকারী লীগ, নানা রকম সৈনিক লীগ, অমুক লীগ, তমুক লীগ। স্বাধীনতার পরপর এই ঢাকা শহরের দুইজন মুক্তিযোদ্ধা আছেন, ওনারাও জানেন, সিনিয়ররা প্রত্যেকে জানেন, কাপ্তান বাজারে বিশাল সাইনবোর্ডটা নিয়ে লিখে দিয়েছিল বঙ্গবন্ধু মুরগি মার্কেট, মনে আছে আপনাদের? আওয়ামী লীগকে ডোবানোর জন্য আওয়ামী লীগই যথেষ্ট। শেখ হাসিনা নিজে দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছেন আমার মায়ের হাতের ভাতের রান্না, যারা ভাত রান্না করা ভাত যারা খেয়েছেন তারা আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনি নিজে বলেছেন যে আমি বাদে আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, আপনি বিএনপির দিকে তাকান কোন দুঃসাহসে? নিজের ঘর সামলান, নিজের ঘর সামলান। বিএনপি এখন 14-15 বছরে পাতলা হয়ে গেছে বলে মারতে মারতে নিজের লুঙ্গি খুলে ফেলবেন, এটা তো আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যে না আপনার ভালো থাকেন, গণতন্ত্র বিকশিত হোক, কিন্তু মারার আগে এগুলো করার আগে হিসাব করবেন যে পোশাক আশাক থাকে কিনা শরীরে। বন্ধুরা আমি বক্তব্য বাড়াবো না, আমি বলেছি যে আমি জিয়াউর রহমান সম্পর্কে ওনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলো বলতে চাই না, তবে আইনমন্ত্রী সম্পর্কে একটা কথা আমি বলবো। আইনমন্ত্রী খুব বেআইনি কথাবার্তা বলছেন ইদানিংকালে,
খুব বেশি করে বেআইনি কথাবার্তা বলছেন। আইনমন্ত্রীর মনে রাখা উচিত, ওনার বাবা একজন অত্যন্ত সম্মানিত আইনজীবী ছিলেন, উনিও একজন সম্মানিত ভালো পেশাদার আইনজীবী ছিলেন। কিন্তু এই আওয়ামী লীগ ঢোকার পর ওই যে বললাম ওখানে হুক্কা হুয়ার মতো শুরু হয়ে যায় আর কি, যা বলে দেয় সেটাই বলতে হবে, আর ভয় ভীত হয়ে যা মনে হয় তাই বলতে থাকে। এই আইনমন্ত্রী মাত্র 2 মাস আগে বলেছেন যে যেখানে কোর্ট জাস্টিস ফেল করে সেখানে স্ট্রিট জাস্টিস শুরু হয়ে যায়। এই কথাটা নিজের বেলায় এবং মন্ত্রী সাহেব একটু মনে রাখবেন, একটু দয়া করে মনে রাখবেন যে স্ট্রিট জাস্টিস যখন শুরু হবে তখন কোথায় থাকবেন, আর এই আইনের মন্ত্রী হয়ে বেআইনি কথাবার্তা কোথায় সেগুলোর জমা খরচ দিতে হবে, এটা দয়া করে মনে রাখবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না বন্ধুরা, আমি যেটা বলতে চাই সেটা হলো ইতিহাস যত নির্মম হোক সে কথা আমাদেরকে বলতে হবে। তাজমহল সম্পর্কে সারা পৃথিবীর মানুষ বাহবা দেয়, তাজমহল কবিরা কবিতাও লিখেছেন, নজরুল ইসলাম লিখেছেন, তাজমহলের পাথর দেখেছো দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতার নারী বাহিরে যে সাজাহার, এটা হলো আবেগ। আওয়ামী লীগের পুঁজি হচ্ছে আবেগ, কিন্তু ইতিহাস কিন্তু আরো বড় নির্মম। নির্মম ইতিহাসটা শুনে রাখেন তরুণ যুবক বন্ধুরা, সম্রাট শাহজাহানের 7 জন স্ত্রীর মধ্যে মমতাজ ছিল 4 নম্বর স্ত্রী। মমতাজকে বিয়ে করার জন্য সম্রাট শাহজাহান তার স্বামীকে হত্যা করেছিলেন, মমতাজের স্বামীকে হত্যা করে তারপর জোর করে তাকে বিয়ে করেছিলেন, এবং 7 জন স্ত্রীর মধ্যে মমতাজ ছিল চতুর্থ স্ত্রী। মমতাজের বেগমের মৃত্যু ঘটে তার 14 নম্বর সন্তান প্রসবের সময়, তার চেয়েও ট্র্যাজিক হলো মমতাজের মৃত্যুর পরে তার ছোট বোনকে আপনারা ওই সম্রাট শাহজাহানই বিয়ে করেছেন। সুতরাং বাইরের তাজমহলের চাকচিক্য আর ভেতরের ইতিহাস আবেগ আর নির্মম দুইটার সংমিশ্রণ। এই জন্য আওয়ামী লীগ ইতিহাস ধামাচাপা দিতে চায়, আবেগকে সামনে নিয়ে আসতে চায়, কিন্তু আমাদেরকে ইতিহাসের গভীরে যেতে হবে, সেখানে যার যেটুকু সম্মান সেটুকু তাকে দিতে হবে, এবং সেই সম্মানের মধ্যে থেকে আমরা রাজনীতিটা করতে চাই। যারা অসম্মান করতে চায় তাদেরকে বলবো সম্মান কিভাবে করতে হয় আমাদের কাছ থেকে শেখেন, বেগম খালেদা জিয়ার কাছ থেকে শেখেন, জিয়াউর রহমানের কাছ থেকে শেখেন, তারেক রহমানের কাছ থেকে শেখেন, আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে শেখেন। আর আপনাদের অসম্মানের শিক্ষা আমরা গ্রহণ করব না, আমরা উল্টো দিকেই হাঁটবো। আজকে বলবো সেই জন্য আমার শেষ বক্তব্য শেষ পর্যায়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের জন্মদিনকে উপলক্ষ করে একটা চমৎকার আলোচ্যসূচি আজকে নির্ধারণ করেছেন, সম্মান অসম্মান এবং দায়িত্বশীলদের ভূমিকা। সেই দায়িত্বশীলতার ভূমিকা নিতে হবে এই প্রজন্মের নেতৃবৃন্দকে, ইতিহাসকে ধারণ করে সম্মুখে এগিয়ে নিয়ে যেতে হবে সেই প্রত্যাশায় এবং সে আহ্বানে আজকের আলোচনার সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।